যদিও এরকম ভাবে বলা উচিত না আপনারা হাসপাতালে এরকম ভাবে যাবেন না আমার মাথাটা খারাপ বলে এরকম বলছে যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি আরে 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 কুটনি মেটা যাচ্ছে কুটনি মেটা যাচ্ছে পরপর আমি মেগা সিরিয়ালই করেছিলাম মোহরের পরে জীবন কাঠি করতাম মহাপেট তারাপীঠ শ্রীময়ী সুন্দরী করলাম আমি নবাব নন্দিনী রাম প্রসাদে আমি ক্যামিও করেছিলাম তো মানুষের আমি অভিশাপ কুড়িয়েছি অভিশাপ কুড়িয়েছি যে আমি হাসপাতালে চলে গিয়েছিলাম ইনফ্যাক্ট মিঠু দা এক্সপায়ার করলেন তার আগের দিন অব্দি মিঠুদা করেছিলেন পার্থদা তো আমাকে বলতো তোর তোর তার কাটা আমি সুইসাইড এটেমও করেছিলাম আমি গলায় দড়ি দিয়েছিলাম আর কি আমার অসুবিধা হচ্ছে আমার সমস্যা হচ্ছে আমার কষ্ট হচ্ছে আমি সেইখানে থাকবোই না এখনকার দিনে জানো তো প্রতারণা করা ঠকানো খুব ইজি নমস্কার বৈঠকখানার নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দ আছেন আজকের এই নতুন পর্বে আমাদের অতিথি একজন নবাগত অভিনেত্রী ঠিক নবাগত বলা যায় না উনি চার পাঁচ বছর ধরে কাজ করছেন উনি মোহর সিরিয়ালে কাজ করেছেন ধারাবাহিক আমাদের বাংলা যেখানে অভিষেকবাবু কাজ করতেন এছাড়া উনি কিছু ওয়েব সিরিজে কাজ করছেন খ্যাবা সিন টু এই ওয়েব সিরিজগুলোতে উনি কাজ করেছেন আপনি আটটা টাইমস ওনাকে দেখে থাকবেন এছাড়া ওনার জার্নি জার্নিটা বেশ ঠিক রোমাঞ্চকর না হলেও অনেক এন্টারটেনিং যেটা উনি আমার সঙ্গে শেয়ার করেছেন আগে পাশে জানতে চাইব এটুকার আপনাদের সঙ্গে বলবো তো আমি সাবির আপনাদের সবাইকে আজকে পর্বে আপনাদের আলাপ করাচ্ছি আমাদের আজ অতিথি নিশান্তিকা দাসের সঙ্গে নমস্কার 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 সবাইকে আর থ্যাংক ইউ আমাকে এখানে ডাকার জন্য গল্প করার জন্য আড্ডা দেওয়ার জন্য আড্ডা তো সচরাচর খুব একটা হয় না তো থ্যাংক ইউ সো মাচ আমাদের হতে ধন্যবাদ তুমি আমাদের এখানে এসেছো এবং এই স্মাইলটা ধরে রাখো খুব দরকার ইটস আ গুড থিং আমি তো আমি তো ইন্টারভিউ দিতে পারছিলাম না তো দর্শকদের জানিয়ে রাখি যে ইন্টারভিউ দেওয়ার আমার খুব অসুবিধা হচ্ছিল তো আমাদের ম্যাডাম ঠিক বুঝতে পারছেন না কতটা হাসব কতটা হাসবেন না বাট আপনি হাসতে পারেন কোনো চাপ নেই না আমি কিন্তু সব সময় হাসি এটা কি বলবো এটা খুবই চাপেরই বিষয় না এটা ভালো জিনিস না না সব সময় সব সময় হাসা উচিত না যেমন 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 কোন দুঃখের বাড়ি থেকে হেসে হ্যাঁ কি এটা খুবই খারাপ একটা গল্প খুব ছোটবেলায় তখন আমি বেশ ছোট মেবি ক্লাস 4 এ পড়ি হয়তো আমার একজন দাদু মারা গিয়েছিলেন আমি সেইখানে গিয়েছিলাম এবার আমি যখন রিক্সা করে ঢুকছি যে সিনটা পুরো চলছিল দূর থেকে যেটা দেখছি যে অবভিয়াসলি দাদু মারা গেছেন সবাই তাকে ঘিরে আছেন অনেকে কাঁদছেন মন খারাপ এবার বাদ বাকি সবাইকে দেখে আমার তো মন খারাপ মন আমার খারাপ আছে এটা নয় যে আমার মন খারাপ নেই কিন্তু ওই যে লোকের এক্সপ্রেশনগুলো আমি যে দেখেছিলাম না আমার অদ্ভুত হাসি পেয়ে গিয়েছিল এবার আমি হাসি চাপতেও পারছি না এবার লোকে কি বলবে আমার মা পাশ থেকে বলছে তুই এটা কী করছিস এরকম কেন করছিস তুই এবার আমিও বুঝতে পারছি এটা আমার করা উচিত না এটা খুব বাজে স্বভাব আমার আমি ভুল ভাল জায়গায় হেসে ফেলি আর যদি আমি হাসতে শুরু করি তাহলে অহেতুক আমি হেসে যাবো আমাকে থামানো যায় না তুমি আমাকে আমার একটা গ্রুপের কথা মনে করে দিচ্ছ যেখানে থাকলে আমি এটা করি আমার কিছু বন্ধুরা কিছু বান্ধবী যারা যে দেখে থাকে দেখছে যদি দেখে তারা রিয়েক্ট করতে পারবে ভালো জিনিস এবং খুব প্রবলেম আমি বুঝতে পারছি তুমি ভালো জিনিস না ঠিক আছে অন্য কিছু বলি যেটা হাসতে কমে সালির আমি একজন এখানে সঞ্চালক হাসা যাবে না ঠিক আছে আমরা একটু কনসাল্ট করে নি একদম তো ম্যাম আপনি এখানে এসেছেন আমাদের সঙ্গে এই আলাপ চারিদে আসার জন্য বাংলা ঠিক বললাম একদম ঠিক আছে তো এবার এবার আমরা বলছি যে তোমার জার্নি আমরা দেখেছি মুহূর্ত মোহরের কাজ করেছেন প্রথম কাজ কোথায় আমি মোহরের আগে কাজ করেছি প্রথম কাজ আমার নজর সিরিয়ালে নজর সিরিয়ালের পরের কাজটি হচ্ছে মোহর নজর নজর স্টার জলসতে হতো 10:30 টায় হতো ওজন্য হ্যাঁ একটু ভূত ডাইনি নিয়ে সিরিয়াল টিপা খুব ইনোভেটিভ ব্যাপারটা ছিল মানে ওই বেনুনি থেকে ডাইনি হয়ে গেছে না 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 আমি নর্মাল মানুষ ছিলাম ওকে সেখানে ভূত হতে হয়নি আমি নর্মাল একটা মানুষ ছিলাম সেইখানে আমাদের

কারণ সন্তু সন্তু অঙ্কেল মারা যা মানে উনি যখন অসুস্থ হয়ে পড়লেন তো উনি কাজ করতে পারছিলেন না উনি এক মাসই করতে পেরেছিলেন তো তারপরে দুলাল জেঠু আসে তো অনেকগুলো ইনস্টিটিউট পাওয়া সামনে আগে তো শুনতাম যে ওরকম একবার এরকম স্ক্রিপ্ট দেখলেই মনে থেকে যাওয়া মানে এটা শুনতাম যে বড়ো অভিনেতারা এইগুলো পেরে থাকেন চোখের সামনে যখন এটা সত্যি দেখছি নিজেকে মনে হচ্ছে আমি কোথায় এসে গেছি আমি তো কিচ্ছু পারি না আমি সত্যি লাকি যে আমি কাজ করতে পারছি ওনাদের সামনে দাঁড়াতে পারছি একই স্ক্রিন শেয়ার করতে পারছি এটা বিশ্বাস করতেই আমার অনেকটা সময় কেটে গিয়েছিল আমি সত্যি করছি মানে সত্যি সত্যি এটা হচ্ছে স্বাভাবিক মানে ওনাদেরকে সামনে থেকে দেখা এবং একসাথে স্ক্রিন শেয়ার করা ছোটবেলায় ওদের থেকে বড় হয়েছে একদমই তাই তো শিখটা মানে আমার বিশাল বড় প্রাপ্তি ভীষণ আমি সাবেত আন্ডারস্ট্যান্ডিং কাজ শুরু হয়েছে আমার আচ্ছা এজাক ঠিক না এดิছিলাম আর একটা টক শো ছিল ওটাতে আমি পেছনে অসম্ভব ভালো একজন শিল্পী মানে যে কি শেখার আছে আমি যদি বলা শুরু করি পড়কাশে যাওয়া যাবে না আর ওনাকে দেখে বুঝতে পেরেছি আমাদের কোনো যোগ্যতা নেই মানে কি বলবো না বলবো ওনাদের দেখে মানে তুমি তো যেহেতু কাজ করো তো তুমিও জেনে থাকবে ওনারা যতটা হামবে আমরা মনে হয় ওয়ান পার্সেন্টও নই উনি আমাকে প্রথম কাজ করতে গেছি কত ছোট ওনার থেকে প্রথম কথা মানে যোগ্যতা দিয়ে ছোট নাম দিয়ে ছোট বয়স দিয়ে সব কিছু ছোটো তো ওনাকে প্রথম সিন বলে যাচ্ছি যে আন্টি বয়স সিন ডি এরকম নেবো আপনি বলছেন হ্যাঁ বাবু দাদা আপনি বলুন আন্টি দাদা বলবেন না আপনি বলবেন না আমি ছোট আপনার থেকে তখন উনি বলেছিলেন যে আমি তুমি একজন ডিরেক্টর তখন ছিলাম কাজটায় বাট যেহেতু সিনটা আমি ডিএক্ট করছি তো তুমি ডিএক্ট করছো সিনটায় তো আপনি কারণ আপনি ডিরেক্টর মানে এই যে একটা ইনডিরেক্টলি বলে দেওয়া যে আমার পোস্টটা সবার থেকে উঁচুতে আমি কিন্তু এড়ি কোনো ডিরেক্টর নয় ওই সিনটা আমি শুধু বোঝাচ্ছি ডিরেক্টর আসবে কাজটা নেবে ওই যে সম্মানটা দেওয়া ঠিক আছে আমি কাউকে ছোটো করছি না বাট ব্যক্তিগত অভিনেতা বলছি অ্যাজ এ ডিরেক্টরে বলছি বা অন্য সেটা কাজ করতে দেখেছি সব অভিনেতা কিন্তু এই সম্মানটা দেয় না আর আনটিকে দিনকে দেখে শিখেছিলাম যে ওই আশি বছর বয়সে ওই অভিনয় প্রথম কথা তো গ্লিসার ইউজ করেন না তুমি জানো কোনোদিনই করেন না উনি মিউজিক চলছে উনি এসে কথা বলছেন একটা অভিনয় করে দিচ্ছেন আমি তাকিয়ে আমি তখন ভাবছিলাম নিজেকে আমি বলেছিলাম সাবি যেদিনকে সাবিত্রী চ্যাটার্জি থার্টি পার্সেন্ট হতে পারবি সেদিন নিজেকে শিল্পী বলবি নাহলে বল তো বলার কোনো যোগ্যতা নেই আমি বলি না মানে আমি খুব মানে সত্যি তাই ওনাদেরকে দেখার পরে না মনে হয় যে কিছুই তো করে উঠতে পারিনি এবার স্বপ্ন আছে অনেক এবার কতটা সেই স্বপ্ন পূরণ করতে পারবো জানি না চেষ্টাটা করে যেতে হবে কিন্তু এই চেষ্টা করার সময় না আমার পাটা যেন মাটিতেই থাকে সেটা সবার আগে আমাকে মাথায় রাখতে হবে আমি একটা কাজ করলাম আজকে দেখো আমি ধরে নাও আজকে একটা কোনো কাজ করলাম হয়তো দুজন মানুষজন চিনল এটাই যদি আমি মাথাতে নিই এ বাবা আমাকে দুটো মানুষ চিনল তার মানে আমি একটা বিশাল কিছু করে ফেলেছি না কিন্তু একদমই নয় আজকে মানুষজন তোমাকে মনে রাখছে কালকে ভুলেও যেতে পারেন কিন এবং এনারা এনারা এত বছর ধরে কাজ করছেন এখনও টিল নাও কাজ করে চলেছেন এনারা যদি এত হাম্বেল হতে পারেন আমরা কে বলতো এক্স্যাক্টলি মানে এই এই জায়গাটা এই যে মানে মানে এটা আরো বেশি গ্রাউন্ডেড করে দিয়েছে আমাকে মানে আমি কোনোদিনই কারোর সঙ্গে অবদ্ধ ছিলাম না বা আমি কাউকে ছোট করিনি জীবনে এটা দেখার পর সেটা হয়েছে আমি সাবিত্যান্ডের সঙ্গে কাজ করার ভেবেছিলাম সবাই হয়তো এরকম যেটা নয় তো সেটা না সবাই তো রকম হয় না তো যাই হোক আমি আমার গল্পে যাই না আমি একটা হয়ে গেছিলাম তো মোহর মোহরে তুমি আর সন্তু মুখোপাধ্যায় স্যার এর আগেও মোনায় এসেছিলো ভেবোনকা মনো দত্ত আমি ওনাকে বলছিলাম সন্তু মুখোপাধ্যায় স্যার ছোটোবেলাতে আমরা জন্মভূমি দেখতাম ছোটবেলায় শখ ছিল যে আমি যদি কোনোদিন পরিচালক হয় ওনাকে নিয়ে কাজ করবো একবার তো সেই স্বপ্নটা পূরণ হলো না কোনো দিনও আর তুমি কাজ করতে পেরেছো তোমার স্বল্প সময়ে কীরকম এক্সপিরিয়েন্স ছিল খুব কম সময়ে আমি ওনাকে পেয়েছি এবং উনি তখন খুব অসুস্থ ছিলেন কিন্তু যেইটুকু সময় পেয়েছি ওনাকে দেখতাম উনি যে ওই সিনে আসতেন যখন ফ্লোরে ঢুকতেন উনি যখন আসতেন ওনাকে শুধু একবার বলে দেওয়া হতো যে আমরা এখান থেকে এতটা যাব মানে এতটা পোর্শন আমরা যাব এই এই ডায়লগ আছে উনি শুধু একবার দেখতেন এবং পুরো সিন ওকে নট অনলি ওকে মানে পুরোটা একেবারে কীভাবে যে হয়ে যেত বুঝতেই পারতাম না আর আলাদা করে না অভিনয় করতে হতো না ওনাদের সামনে উনি নর্মালি যেরকম একজন উনি আমার সম্পর্কে অভিনয়ে জেঠু ছিলেন জেঠু যেরকম হয় এবং যেইভাবে কথা বলেন শাসন করলে যেভাবে শাসন করেন একদম মনে হচ্ছিলো নিজেরই জেঠু আলাদা করে না যখন ওই ক্যামেরার রোল হচ্ছে তখন আলাদা করে কিন্তু মানুষটাকে মানে উনি বা একজন লেজেন্ড একজন অ্যাক্টার ওর ওটা উনি ফিলই করাতেন না আমার মনে হয় যে এই জিনিসগুলো ওনাদের থেকে শেখার জানো তো যে আগেই উনি ওই যে শিল্ডটা থাকে না ওই শিল্ডগুলোকে ওনারা ব্রেক করে দেন যে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের সবাইকে পারফর্ম করতে হবে এবং একসাথেই করতে হবে এই বিষয়গুলো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো এইগুলো কি বলতো শিখিয়ে দিয়ে হয় না তুমি যখনই ফ্লোরে গিয়ে যখন এগুলো দেখবে না আশেপাশে মানুষজনগুলোকে তুমি এমনি অটোমেটিক্যালি তুমি শিখে যাবে তো সবাই হয়তো শেখে না আমি যেমন সিট থেকে আই এম সরি কাছে আমি যাই হোক আমি পাশে না তো বলছি তুমি সিল দিয়ে যে লাইন কথাটা বললে সিল তুমি যে এনারা সিল নামিয়ে দেয় আমার চোখের সামনে দেখা আছে প্রচুর লোকজন যারা শিল্পী বলে যারা যারা সিল তৈরি করে নেয় তারপরে না কাজ করতে খুব সমস্যা হয় খুব সমস্যা হয় মানে আর এই যে বলে না যে তুমি ধরো না তুমি প্রথমেই এই লেজেন্ডটা কাজ করেছো তো এরপর থেকে তোমার একটা এক্স থাকবে কাজ করতে যাওয়ার বা লোকে ডিল করার তো যখন তুমি দেখবে যে লেজেন্ডটা সিল নামিয়ে দিচ্ছে এবং তোমাকে কমফোর্ট দিচ্ছে আর কেউ একজন কাজ করছে তোমার মতো একজন কাজ করছে তো খুব বেশি কিছু জীবনে আছে করেও নেয়নি আমি এটা বিশ্বাস করি না যে জীবনে অ্যাচিভ করলে তুমি বড় হুনু হয়ে গেছো এটা বিশ্বাস করি না আমি বাট আমি বলছি হয়তো সে কিছু করেও নি খুব একটা নরম সে আন্ডাসিটা শিলকের করে নিচ্ছে তোমার সামনে এসে মানে কাজ করতে সমস্যা হয় মানে মানে আমি কথা বলতে পারছি না হয়তো তার কেউ একটা কথা বলতে পারছে না বা ক্যামেরা যে কাজ করছে সে ভাবছে আমি কী বলতে যাবো কী ভাববে এইগুলো কোনো দরকার পড়ে না মানে আমাদের দিনের শেষে একজন পরিচালক হিসেবে আমি একটা গল্প কারো একটা গল্প আমার গল্প হতে পারে কারো গল্প নিয়ে গেছি আমাদের দিনের শেষে মোটিভ হচ্ছে এই গল্পটাকে আমি পরিচালক তুমি তোমার সঙ্গে কাজ করো আমি তোমাকে একটা গল্প বুঝিয়ে দেবো সিনটা এরকম তুমি তার কাছাকাছি নিয়ে যাবে এবং সবাই নিয়ে যাবে সেটাকে এডিট করবো এটাই আমাদের রোল এর বাইরে কিছু কাজ নেই এর বাইরে তো কিছু ঠিক আছে তো ওর মধ্যে এত ঝামেলা ঝাঁটি করার তো ওই কি বলতো একসাথে অনেক বাসন কোশন থাকলে তো একটু তো জনঝনা অবস্থা হবে তো সবটা গায়막লে চলবো না গায়막ছি না কিন্তু আমার আমার খারাপ মানে আমার ভালো লাগে যখন আমি এই লেজেন্ডার শুনি আর দেখি আর ভাবি জেনাটা কত ভালো মানুষ একদমই তাই ভালো মানুষ হওয়াটা খুব জরুরি সবার আগে ভালো মানুষ হওয়াটাই জরুরি মানে ওইখানেই সমস্তটা আছে আগে ভালো মানুষ যদি আমরা হতে পারি ভালো মানুষ হওয়ার শেষ নেই যদিও কিন্তু যদি ওই একটু হতে পারি তাহলে কিন্তু বাদ বাকিগুলো খুব ক্লিয়ার হয়ে যায় এবং বরঞ্চ আমি বলবো অনেক সহজ হয়ে যায় একদম একদম অনেক সহজ হয়ে যায় আমরা যদি ওটা না থাকি তাহলে না খুব কমপ্লিকেটেড হয়ে যায় বিষয়গুলো আচ্ছা মোহরে আমি ছিলাম সং মানে ছিল তার বোন মানে যিনি মোহর ছিলেন তার ননদ ছিলাম আমি একদম দজ্জাল করে দেখা উচিত না না তো আমি কাট বলার পরে আমি হাসতাম एक्चुअली কি পড়ে আমি কি সব কি বলছি আমি এগুলো কি করছি ইনপ্যাক্ট এরকমও হয়েছে মোহরের সময় আমার খুব ভালো লাগতো एक्चुअली ওই টাইমটায় যে আমি রাস্তা দিয়ে যাচ্ছে আরে 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 কুটনি মেটা যাচ্ছে কুটনি মেটা যাচ্ছে এরকমও আমাকে ধরে এরকম বলেছে যে তোমাকে না চর মারা উচিত জানো তো তুমি এরকম কেন আর আমার ভালো লাগতো আমি বললাম আমাকে এরকম করে বলছে আমার তো খুব ভালো লাগতো একবার এরকম হয়েছিল আমরা শুটিং করতে গিয়েছিলাম বাইরে তালশাড়িতে আমাদের শুটিং চলছে সমুদ্রে এবং সেখানে সিনটা হচ্ছে যে মোহরকে জলে ডুবিয়ে ডোবানোর চেষ্টা করছি এরকম একটা সিন হ্যাঁ তো এবার লোকাল যারা ছিলেন অনেকে চলে এসেছিলেন তারা দাঁড়িয়ে শুটিং দেখছেন দুজন মহিলা ছিলেন সেই দুজন মহিলা দেখে দূর থেকে চেঁচাচ্ছেন যে ওর ডুবে মরা উচিত ডুবে মরতে পারিস না ডুবে কেন মরছিস না ডুবে মর তুই আমার এত ভালো লাগছিল ওই সবাই যে যাক মানে ঠিক আছে এই যে আমি বদমাইশিটা করছি আর কি চাই বেশি ইনফ্যাক্ট তুমি জানো এরকম এত মানুষজনদের থেকে আমি তখন শুনেছিলাম ওই টাইমটাতে যে প্রচন্ড খারাপ প্রচন্ড খারাপ ওই মেয়েটা ওই মেয়েটা খুব খারাপ মানে আমাকে না ময়ূরীকে এত খারাপ বলতো ইনফ্যাক্ট এরকমও হয়েছে যে মোহর করতে করতে আমি অসুস্থ হয়ে পড়লাম হসপিটালাইজ হয়ে গিয়েছি অ্যাকচুয়ালি অসুস্থ হয়ে পড়লাম সত্যি সত্যি আমি অসুস্থ হয়ে পড়েছিলাম এবং তখন আমার মনে হলো এত মানুষের আমি অভিশাপ করিয়েছি যে আমি হাসপাতালে চলে গিয়েছিলাম কিন্তু আমার মজা লেগেছিল হাসপাতালে গিয়েও বেশ হাসপাতালে গিয়ে খুব মজা লেগেছিল ভীষণ মজা লেগেছিল কারণ আমি দেখছি যে ও মা সবাই বেশ আসছে সবাই বেশ এসে কথা বলছে করছে আমার বেশ মজা লেগেছিল মানে এরকমও হতে পারে হাসপাতালে এবং সবথেকে বড় বড়তে পেরেছিলাম চিন দেখো অভিনয় করছি বা যাই কাজ করছি না কেন যদি সেই অ্যাপ্রিসিয়েশনটা পাই এবং মানুষজন যদি চিনতে পারে সে তোমাকে যদি অ্যাপ্রিসিয়েট করে সেটা তো ভালো লাগার বিষয় ডেফিনেটলি মানে কেন ভালো লাগবে না আর এটার জন্যেই তো এত কিছু সেটা পেলে তো অবভিয়াসলি তখন মনে হচ্ছে যে বাহ ভালো হয়েছে হাসপাতালে এসেছি পাঁচ দিন ঘুমাতেও পারছি যদিও এরকমভাবে বলা উচিত না আপনারা হাসপাতালে এরকমভাবে যাবেন না আমার মাথাটা খারাপ বলে এরকম বলছে না না একটু মাথা খারাপ থাকা খুবই ভালো আমাদের জীবনটা সুস্থ থাকে আর যারা মোহরের কাজ করেছিলেন যারা প্রোডাকশনে ছিলেন ডিরেক্টর ছিলেন তারা যারা ভেবেছিলেন বাচ্চা মেয়েটা খুব অসুস্থ আছে প্রচণ্ড কষ্ট আছে ও কিন্তু একদম কষ্ট ছিল না আর জানতে পারছেন ও একদম কষ্ট ছিল না খুব মজায় ছিল সুখে ছিল ঘুমাচ্ছিল সুখে ছিলাম এটা ঠিক আমি সুখে ছিলাম কারণ আমি ঘুমাতে পারছিলাম মানে আমি সারা দিনই তো ঘুমাতাম এবং সকালবেলা সাতটার মধ্যে ব্রেকফাস্ট ডান সাড়ে বারোটার মধ্যে লাঞ্চ ডান চারটের মধ্যে টিফিন আর সাড়ে সাতটার মধ্যে ডিনার এবার সাড়ে সাতটায় ডিনার করার পরে এত তাড়াতাড়ি তো কোনোদিনও খাইনি আমার জন্য আবার ওরা স্যুপ বানাতো সেটা খুব ছোট্ট ছোট গ্লাসে করে আমি আবার বলতাম হ্যাঁ হ্যাঁ আমি খাবো আর শুধু ঘুমাতাম পাশে খাবার চলে আসতো আর খেতাম মনে হতো যে আমি একটা হোটেলে আছি এরকম ফিল হতো অ্যাকচুয়ালি ভালো ছিলাম আচ্ছা ঠিক আছে চ্যানেল ফ্যানেল করা ছিল হাতে ওইটুকুই আর কি বাদ বাকি কিন্তু আমি মজা খুব মজায় ছিলাম খুব মজা বাহ আমি ইনফ্যাক্ট এরকমও হয়েছে যে আমি খুব বোর হয়ে গিয়েছি যখন আর কি আমি আইসোলেশন ওয়ার্ড থেকে আমাকে যখন ছাড়া হলো আমি আশেপাশের ওয়ার্ডে গিয়েও ঘুরে এসেছি যে যারা পেশেন্টরা বাকি একটু একটু মজা করে আসি ভালো আছো দিদি আপনার অসুবিধা নেই তো কোনো অসুবিধা হচ্ছে না তো আপনার এরকম কিছু একটা হ্যাঁ মানে ওরকম আর কি যে কি হয়েছে আপনি নাসা বলেনি এটা আমাদের কাজ প্লিজ এগুলো করো নাকি নিজে না আমাকে ছাড় দিয়েছিল কারণ সবাই তখন মোহর দেখতো এই দজ্জাল মহিলা এখানে এসেছে এই দজ্জাল মহিলা এখানে এসেছে এরকম বলতো না না তখন খুব ভালোবাসা পেয়েছিলাম বেশ ভালোবাসা পেয়েছিলাম ওই সময়টাতে বলতো তুমি এরকম করো কিন্তু সামনে তো তুমি খুবই মিষ্টি মেয়ে আমি বললাম হ্যাঁ আমি সত্যি খুব খুবই মিষ্টি মানে দেখুন আমাকে আমি সত্যি খুব খুব বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে মিষ্টি তুমি বললে আমি কি খুশি হয়েছি তুমি জানো না আমাকে এখন কেউ বাচ্চা বললেই আমি খুব খুশি হয়ে যাই আই ক্যান আন্ডারস্ট্যান্ড বয়স বাড়ছে তোমাদের খুব ভালো লাগে শুনতে না না এটা এটা বলো না এটা এটা শুনবে না আমার মোটেই বয়স বাড়েনি বাড়িয়ে বাড়িয়ে বলছে এই এরকম একদম বাচ্চা মেয়ে নিশান দিকা প্রচন্ড বাচ্চা মেয়ে খুব মিষ্টি মেয়ে আচ্ছা বলছি যে অনেকক্ষণ তো এরকম ভাবে বসেছি একটু বাড়ি বাড়ি কোনো চাপ নেই কোনো চাপ নেই বৈঠক খান আড্ডা তো বৈঠক তো তাহলে কি বলতো মানে একটু হয় না যে আড্ডা যেরকম হয় আর কি ওরকম ভাবে বসা যায় আমার মা দেখলে খুব বকা দেবে বলবে তুই সব জায়গায় গিয়ে এরকম করে বসে পড়িস যে কোনো রেস্টুরেন্ট বলো বা কোনো মিটিং হচ্ছে বা কিছু আমি ভাবে কতক্ষণে একটু পাটা তুলে আমি বসবো আরাম লাগে আরাম লাগে এটা হলে ভালো এবার আমি কমফর্ট খুব ভালো খুব ভালো দর্শকের আপনারা জানতে পারছেন ম্যাডাম কমফর্ট এসেছেন উনি আরও কিছু বলবেন আমাদেরকে তো আমরা কোথায় ছিলাম মোহর

এক্সপায়ার করলেন তার আগের দিন অবধি মিঠুদা শ্যুট করেছিলেন তার আগের দিনও মিঠুদা শ্যুটিংয়ে এসেছিলেন শুটিং করেছিলেন অসুস্থ ছিলেন ডেফিনেটলি কিন্তু মিঠুদা এরকম হচ্ছে না না আমি শর্ট দিয়ে দেবো তোরা আমাকে নিয়ে অত অত তোরা ওরকম করিস না শর্ট আটকে যাবে আমি করে দেব দেখ আমি করে দেব মানে উনি বোঝাতেই দিচ্ছিলেন না যে উনি এতটা অসুস্থ এবং মিঠুদা আমাকে বলতেন যখনই ফ্লোরে ঢুকতাম আর কি একসাথে যখন সিন হতো মিঠুদা বলতেন ওই যে দুষ্টু মেয়েটা চলে এসেছে খালি বদমাইশি করেছে এত দুষ্টু না এত দুষ্টুমি তুই করিস মানে ওটা আমি খুব মিস করি উনি আমাকে দুষ্টু মেয়ে বলেই ডাকতেন মানে আমার নাম বা ক্যারেক্টার নেম এইসব বলে উনি কিছু ডাকতেন উনি দুষ্টু মেয়ে বলেই ডাকতেন আমাকে এটা মিস করি খুব চলে যাওয়াটাও খুব ট্র্যাজিক ওটা হঠাৎ মানে তুমি ধরো আজকে মানুষটা অসুস্থ মানছি যে ঠিক আছে খুব অসুস্থ খুব আর উনি না নিজেকে মানে অতটা আজকে আমি অসুস্থ হলাম নিজেকে যে পরোয়া করা উনি একদমই করতেন উনি কাজ পাগল মানুষ ছিলেন সবসময় শুধু কাজ কাজ কাজটা কি করে ভালো হবে শর্টটা যেন ঠিকঠাক হয় এ এর মধ্যেই উনি ছিলেন যে মানুষটা আগের দিন এসে শর্ট দিয়ে যাচ্ছেন পরের দিন ঘুম থেকে যখন উঠে শুনছি যে এটা খবর মানে মিঠুদার নেই এটা কি করে সম্ভব হতে পারে আগের দিনই তো ওনার সাথে শ্যুট করলাম তো ওটা খুব শকিং ছিল জীবন বড্ড কঠিন আর উনি তো কাজে একটা টাইম তো উনি যেটা রিগ্রেট করতেন আমি তুমি কেউ জানি না কি হয়েছে বাট ওনার যে রিগ্রেটটা ছিল যেটা ওকে ওনার পিক সময়ে কাজ দেওয়া হয়নি কাজের রেখে তো না থাকবে না সেটা বছর ওনাকে সেভাবে দেখাই যায়নি 10 বছরের কাছাকাছি তো এট টাইম ওনার ফেম ছিল কাজ করেছেন ঋতু সারার সঙ্গে কাজ করেছেন উনি ঠিক আছে তো সেখান থেকে হঠাৎ করে ডাউনফল হয়ে যাওয়া তো একটা কাজই খিতে থাকবে থাকবেই এবং ওই খিদেটাই ওনাকে কিন্তু মানে সবার মনে জায়গা করে নিয়েছেন এই খিদেটার জন্য ওনার যে ভেতরে খিদেটা আছে না কাজের যে মানে খিদেটা যে ছিল ওনার যে কাজের প্রতি যে প্যাশন ছিল এবং প্রত্যেকটা শর্ট অ্যাকিউরেট দেওয়া যদি ডায়লগ ভুল হয়ে যায় যে আরেকবার নিবি বাবু যদি তোদের কোনো অসুবিধা না হয় যদি সময় থাকে আরেকবার নিবি উনি যে একদম পারফেক্ট করা ওইটুকু সময় নেবো না বেশিক্ষণ নেব না তুই একবার 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 রোল বলে বলে দেখ হয়ে হয়ে যাবে যাবে এই যে এই জিনিসগুলো উনি করতেন না এটা নিজের ভেতরে ওই প্যাশন না থাকলে খিদে না থাকলে এটা হয় না আর এই জিনিসগুলো কিন্তু ফ্লোরে বাদবাকি যারা আছে তাদেরকে ইন্সপায়ার করেছে আমাকে তো বিশাল পরিমাণে করেছে ভালো একটা লোক আর উনি কাজ যেমন ফিরে আসবেন সিরিয়ালে আমার মনে হচ্ছে আমাদের থেকে বড়ো মা বা দিদি যারা কাজ দেখেছেন যারা ওনাকে তাদের সময় দেখেছেন তো তারা খুব খুশি ছিলেন ওনাকে নতুনভাবে পাওয়া নতুনভাবে ফিরে আসা তো আপনি অভিষেকবাবু যেখানেই আত্ম থাকবেন ওনার শান্তি কামনা করি খুব ভালো থাকবেন যেখানেই থাকবেন অভিষেকদার চলে যাওয়াটা মানে মিঠুদার চলে যাওয়াটা ওটা আমরা কেউই মানতে পারিনি আসলে আগের দিন বলছেন আগের দিন শুটিং করেছে পরের দিন মানুষটা নেই মানে ধরো সাপোজ মানে ধরো আজকে আমার তোমার সাথে কথা হচ্ছে আর কালকে ধরে নাও আমি নেই এমনি আর সেখানে গিয়ে ওটা মিঠুদা এত দিন ধরে দু বছর ধরে কাজ করে আসছি আগের দিনও তো শুটিং করলাম মানলাম ঠিক আছে অসুস্থ হয়েছিলেন কিন্তু এটা বিশ্বাস করতে পারিনি নি एक्चुअली সেই সময় আমাদের খুব অবাক লেগেছিল তুমি তো ওখানে কাজ করেছো তারপর তোমার কাছে মেয়ের মতো শেড়ে ভালোবাসা খুব মানে খারাপ লাগার জায়গা যাই হোক আমরা এখান থেকে একটু সরে আসি তো অভিষেক বাবুর আত্মার শান্তি কামনা করি এবং উনি ভালো থাকেন যেখানে থাকবেন তো তোমার মোহর মোহর শেষ কখন হলো মোহর আমার শেষ হলো দু হাজার কুড়ি না দু হাজার কুড়ি না সরি মোহর শেষ হলো দু হাজার একুশ দু মোহর শেষ হলো শুরু হয়েছিল দু হাজার উনিশে শেষ হয়েছিল মোহর মোহরের পর তারপর কাজ করলে মোহরের পরে আমি অ্যাকচুয়ালি পরপর আমি মেগা সিরিয়ালই করেছিলাম আমি মোহরের পরে সান বাংলাতে আমি জীবন কাঠি করতাম জীবন কাঠি যেখানে ওয়েদ্রিলা ওয়েন্দ্রিলা ছিল ওয়েদ্রিলা সোমরাজ আমি ওই মেগাটা করতাম তারপরে আমি পরপর মেগাই করে গিয়েছি মহাপীঠ তারাপীঠ শ্রীময়ী এত নাম মনে আছে না হ্যাঁ ওখানে আমি ছিলাম বুলবুলি মানে আমি অনেক পরে ঢুকেছিলাম ওই শ্রীমইতে যখন দিঠি মানে যে মেয়েটি মানে ইন্দ্রানি মুখার্জী যে মেয়ে হয়েছিলেন তার শ্বশুর বাড়ি তার শ্বশুর বাড়ির ট্র্যাকে ছিলাম সেটা অনেক পরে না না আমি সেখানে ভালো ছিলাম আচ্ছা সেখানে বিজونی ভালো একটি মানুষ ছিলাম আমি কিন্তু আবার জিয়ন কাটিতে আমি আবার খুব খারাপ ছিলাম ভালো খারাপ মিলিয়ে মানে ওর ক্যারেক্টারটা গ্রে শেড ছিল তো তারপরে সুন্দরী করলাম আমি লাস্ট আমি করেছি নবাব নন্দিনী আর রামপ্রসাদে আমি ক্যামিও করেছিলাম এই হচ্ছে আমার মেগা সিরিয়াল কাজ হলো আর মনে মিস করে গেলাম কয়েকটা নাম আমার মনে পড়ছে না আমাদের বাংলা চলচ্চিত্রের মেগা সিরিয়ালের ওয়ান অফ দ্য মোস্ট ব্যস্ততম নায়িকা আমার সঙ্গে আছে না তার জন্য অসংখ্য ধন্যবাদ মাথায় উঠ নেই মা কে বলেছে না হোক তো এবার আমরা আসছি মোহরের পর তুমি এতগুলো কাজ যদি কাজ থেকে মনে তোমার সঙ্গে যে পার্সোনাল হয়েছে তোমার স্কুল কলেজে ফিরে যাওয়া যদি আমরা একটু অনেকটাই পিছিয়ে যাই সেখান থেকে সিরিয়ালে অভিনয়ে আসা জার্নি আছে সেটাই দর্শকদের বলো জার্নি বলতে মানে ক্লাস টুয়েলভ অবধি আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলাম এবং বাবা বলল জুলজি নিয়ে এবার পড়তে হবে যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট আমার একদমই ইচ্ছা ছিল না আমি ইনফ্যাক্ট ভর্তিও হয়েছিলাম জুলজি নিয়ে একদিন ক্লাস করে বুঝেছিলাম এটা আমার দ্বারা হবে না এবং তারপরে আমি ভাবলাম যে আমি ফ্যাশন নিয়ে কিছু একটা করব। ফ্যাশন নিয়ে পড়াশোনা করব আমি নিফটের এক্সামও দিলাম এনআইএফটি এক্সাম দিয়ে আমি কলকাতায় পাইনি আমি শিলংয়ে পেয়েছিলাম এবার আমি আর যাব না বাবা মা বলছে তুই করতেটা কি চাইছ এক বছর ড্রপ হয়ে গেছে এখন তুই বলি ফ্যাশন ডিজাইনিং করবি তুই এবার যাচ্ছিসও না তো আমি তখন ডিসাইড করলাম আমি ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করব আমি ফিল্ম নিয়েই পড়াশোনা করব। ছোটোবেলা থেকে বেসিক্যালি আমার ইচ্ছে ছিল সত্যি বলছি ইচ্ছে ছিল ওই যখন টিভিতে দেখতাম কোনো গান মিউজিক ভিডিও বা হোয়াটএভার যাই কিছু যখন দেখতাম আমি ভাবতাম ইস এটা যদি আমি করতে পারতাম যেটা আমাদের সবার মধ্যে আই গেস হয় মানে বৃষ্টির মধ্যে কোনো একটা সিন ধরো দেখে নিলাম কোনো ব্যাপার না বাথরুমে শাওয়ার আছে তো শাওয়ারের নিচে দাঁড়িয়ে ওই সিন চলছে আবার এরকম কিন্তু কোথাও গিয়ে না ভেতরে ওই সাহসটা আমার ছিল না সামহাও যখন আমি পড়াশোনা শুরু করলাম ফিল্ম মেকিং নিয়ে আস্তে আস্তে আমি এস আর ডিপ্লোমা ফিল্মে কাজ করতে শুরু করলাম ওদেরকে অ্যাসিস্ট করতে শুরু করলাম তারপরে আমার মনে হলো যে একবার অডিশন দিয়ে দেখি না হলে হবে না হলে না হবে আমি সরি হ্যাঁ তুমি ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করার পরীক্ষা দিলে সেখান থেকে এসএফটি কিউ আসলে না কারণ আমি শিলং এ পেয়েছিলাম তো শিলং এ পাওয়ার পরে আই ডিসাইডেড আমি শিলং যাব না আমি কলকাতা ছাড়বো না আমি কলকাতাতেই থাকব তো যা করতে হবে আমার এখানেই করতে হবে আমি এটুকু জানতাম যে আমি 10টা 5টার কাজ করতে পারবো না কিন্তু আমি কি করব আমি জানি না মানে সেটা আমার কাছে খুব একটা ক্লিয়ার ছিল না কিন্তু কোনটা করব না সেটা আমি জানতাম

অডিশান প্রথম দিলাম অডিশন আমি প্রথম দিয়েছিলাম স্টার্টেই দিয়েছিলাম স্টার্ট জলসাতেই আমি অডিশন দিয়েছিলাম এবং না সরি ওটা সেকেন্ড অডিশান ছিল প্রথম অডিশনটাই আমি যখন গিয়েছিলাম সেই অডিশান আমার নেওয়াই হয়নি সেই অডিশানটি আমার নেওয়া মানে আমার মেকআপ করানো হয়েছিল ছবি তোলা হয়েছিল কিন্তু অডিশান নেওয়া হয়নি খুব কষ্ট পেয়েছিলাম আমি ভেবেছিলাম দূর হয়ে আমার মনে হয় হবেই না আমি আর কোনো আমি অডিশান দেবও না কিন্তু মা আমার মা আমাকে বলেছিল যে কেন দিবি না কেন চেষ্টা কেন করবি না রেজাল্ট যাই হোক না কেন আলটিমেটলি আমাদেরকে চেষ্টাটা করে যেতে হবে তো সত্যি মায়ের কথা শুনে পরের অডিশনে যখন চেষ্টাটা করতে গিয়েছিলাম সেটা আমি স্টার জল সাথে দিয়েছিলাম অডিশন সেইখান থেকে আমার সিলেকশন শুরু হয় তারপরে আরও মানে ওদেরই আরও অনেক প্রসেস ছিল আরও অনেক অডিশন দিতে হয়েছে তারপরে গিয়ে নজর আমি সিরিয়াল শুরু করেছিলাম জার্নি বিশাল কিছু আমি বলবো যে আই এম লাকি আই এম ভেরি লাকি কারণ আমাকে খুব একটা ওই স্ট্রাগেল যে ওয়ার্ডটা আমার মনে হয় না আমার সাথে যায় আমি মনে করি আমি সত্যিই লাকি যে প্রথমেই মানে শুরুর দিকেই একদম একটা সঠিক জায়গায় অডিশন দিয়ে সেইখান থেকে মানুষজন আমাকে বুঝতে পেরেছেন যে না একে কাজ দেওয়া যেতে পারে এ কাজ করতে পারে এই যে জায়গাটা একটা সঠিক যে জায়গায় যেতে পেরেছিলাম আমার মনে হয় আই এম ভেরি লাকি কারণ আমি এরকম অনেক নতুন যারা তাদেরকে আমি শুনেছি যে প্রচুর এরকম আছে জানো তো যে যারা বলছে যে আমরা তোমাদেরকে কাস্ট করব তারা টাকা নিচ্ছে টাকা নিয়ে তারা আলটিমেটলি কোনো কাস্টিং করতে পারছে না হ্যাঁ এই বিষয়গুলো ইনফ্যাক্ট আমার ইনবক্সে মেসেঞ্জারে বলো ইনস্টাগ্রামে বলো আমি প্রচুর এরকম টেক্সট পাই যে দিদি এরকম বলছে ওরা টাকা চাইছে এটা কি ফেক নাকি এটা সত্যি আমি বলছি শুনুন ভালো করে এটা সত্যি আপনাদের জানা খুবই জরুরি যে কোথাও কোনোভাবে টাকা নিয়ে অডিশন বা এরকম কোনোভাবে হয় না আপনি সিলেক্ট হবেন সিলেক্ট হওয়ার পরে যদি আপনার ওয়ার্কশপ দরকার হয় চ্যানেল অর্গানাইজ করবে চ্যানেল আপনার জন্য করবে তারা আপনাকে পে করবে আপনাকে পে করতে হবে না এটা সবার আগে ক্লিয়ার থাকলে কিন্তু বাদ বাকিগুলো ক্লিয়ার হয়ে যায় এই জিনিসটা অনেকেই কিন্তু সাফার করেছেন মানে এটা আই এম রিয়েলি লাকি আমাকে এগুলো করতে হয়নি তাহলে আমরা যেটুকু থেকে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট দর্শকরা যারা যাদের বাড়ির বাচ্চারা ছেলে মেয়ে যে হোক যারা আসছে কাজের সুযোগে কলকাতায় আসছে এবং সিরিয়াল খুঁজছে নিশান্তিকার আমাদের আমি সেল করিনি বাট তোমার এক্সপিরিয়েন্স থেকে আমি যা বুঝতে পারছি যদি কেউ টাকা চায় কাজের জন্য সেই কাজটা থেকে প্রথম থেকেই বেরিয়ে চলে আসবে ঠিক বলছি একদমই তাই ঠিক আছে তাহলে এইটা এইটা আমার মনে হয় সবার কাছে হ্যাঁ এটা সবার জানাটা খুবই দরকার না হলে স্বাভাবিক না আমরা কি করে জানতে পারব না ধরো আমরা আশেপাশে এই কজন যারা আছে আমরা না হয় জানতে পারলাম কিন্তু আমাদের দর্শক বন্ধুরা যারা ধরো সত্যি চাইছেন যে আমরা অভিনয় করতে চাই তারা তাদের পক্ষে তো জানাটা সম্ভব না কোনো একটা বাড়ি বাড়ির ভেতরে বা কোনো একটা ঘরের মধ্যে কি হচ্ছে বাইরে যতক্ষণ না বাইরে থেকে ভেতরে ঢুকছে আমি জানবো কী করে তাই আমাদেরই দায়িত্ব যারা আমরা এখানে আছি অ্যাটলিস্ট সেই মানুষগুলোকে সঠিক গাইডেন্স দেওয়া

অভিনেতা অভিনেতা আমার সঙ্গে কাজ করে তারাও খুঁজছে যে কী করে একটা অডিশন দিতে যাব এই ওয়েটাই পাওয়া যাচ্ছে না তো তোমার কাছে কোনো ওয়ে আছে যে তুমি এরকম অডিশন হয় তুমি জানো এরকম দেখো আমি তোমাকে যেটা বললাম যে আমি যখন প্রথমে আমি অডিশন দিতে গিয়েছিলাম সেই সময় দাঁড়িয়ে কিন্তু চ্যানেলে অডিশন এরকম নেওয়া হতো বা শর্টলিস্টেড করা হতো যেটাকে বলে আর্টিস্ট ব্যাংকিং আমরা যেটাকে বলে থাকি আর্টিস্ট ব্যাংকিং সেটা কিন্তু করা হতো আফটার কোভিড সিনারিও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন মানে অফলাইন বা গিয়ে ওই জিনিসটা খুব কম হয় মানে ফর নিউ কামার যারা একদম ফ্রেশার্স যারা আগে কাজ করেননি যারা কাজ করতে চাইছেন তাদের পক্ষে এই সময় দাঁড়িয়ে একটু ডিফিকাল্ট কিন্তু আমি বলবো যে অফিসিয়াল যে পেজগুলো ইনফ্যাক্ট যারা চ্যানেলে এবার তুমি বলবে যে যারা কাস্টিং ডিরেক্টর আছেন চ্যানেলের আমরা তাদেরকে কি করে জানব একদমই তাই না তো সেখানে গিয়ে আমি এবার ভাবছি আমি কি বলবো বেসিক্যালি তোমাকে পেজ ফলো রাখতে হবে কাস্টিং আমি সমস্তদের সবার নামটা আমি এখানে বলতে পারছি না সরি ওই জন্য আমি বলতে পারছি না কিন্তু যেটুকু নলেজে আপনাদের যেটুকু দেখে মনে হচ্ছে কোনো ওরকম একদম কাস্টিং এজেন্সি ওইগুলো থ্রুতে না গিয়ে নিজেরা একটু নেট ঘাটুন নিজেরা দেখুন যে কারা কাজ করছেন খুব সিম্পল একটা বলে দিচ্ছি যে যখন কোনো সিনেমা দেখবেন বা কোনো সিরিয়াল চলছে হোয়াট এভার যাই কিছু চলছে না কেন দেখে নেবেন কাস্টিং ডিরেক্টরের নাম কি ফেসবুকে গিয়ে সার্চ করুন তাকে নিজের বায়োডেটা দিন বা নিজের প্রোফাইল দিন সত্যি বলছি কোনো না কোনো উপায় কিন্তু হবে তারাই ডাকবে কারণ আমাদের এখানে দরকার আর্টিস্ট ব্যাংকিং দরকার আর্টিস্ট দরকার এটা নয় কিন্তু যে দরকারই নেই দুজনকে মানে সবাইকেই দরকার সবাইকে মিলিয়েই কিন্তু কাজটা হচ্ছে তো এইটা আমার মনে হয় একটা ঠিকঠাক ওয়ে কোনো জায়গায় আমি আমার দশটা টাকাও এমনি এমনি কেন দেব তাই না কেন দেব কেন খরচা করব আমি কোথাও ঠিকঠাক জায়গায় যদি আমার মানে দেওয়ার হতো বা ঠিকঠাক জায়গা হতো তাহলে নিশ্চয়ই আমি দিতে পারতাম আগে আমাকে সেইটা ক্লিয়ার হয়ে যেতে হবে ব্যাস আপনারা ফেসবুকে দেখুন গুগলে সার্চ করুন যেই কাস্টিং ডিরেক্টর বা যাদেরই নাম দেখবেন তাদেরকে আপনারা ফেসবুকে হোক বা যদি ইমেল আইডি পান তাহলে ইমেল আইডিতে মেল করুন নিশ্চয়ই রিপ্লাই পাবেন এটা খুব তুমি একটা বিশাল বড় হেল্প করলে তো আমার মনে হয় যে যারা দর্শকরা যারা দর্শকরা দেখছে যে আইডিয়াটা নিশান থেকে দিল এটা বা আমার যারা বন্ধুবান্ধব কাজ করছে সবাইকে আমি বলছি যে তোমরা কাস্টিং ডিরেক্টরের নামটা খোঁজো সিরিয়ালে সিনেমাতে তো খোঁজ থাকেই নাম থাকে এবং তাকে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো আশা করি তিনি ঠকাবেন না না তিনি ঠকাবেন না ঠিক আছে তিনি ঠকাবেন না তো এটা একটা খুব ভালো জিনিস হলো খুব ভালো জানতে পারলাম এবং দর্শকদের জন্য খুব ভালো একটা ইনফরমেশন তুমি দিলে তো এই যে তুমি কাজ করছো ধরে নাও কাজে একটা সিরিয়াল থাকে দু তিনটে সিরিয়াল তুমি কোন কি দু তিনটে সিলেকশন করেছো আমি একবারে একটা সময় মানে চারটে করতাম টাইম কি ম্যানেজ করতে খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল মানে আমি হয়তো বাড়িতে ঘুমাতে আসতাম মানে ঘুম খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলিয়ে হয়তো আমি ছ ঘন্টার জন্য বাড়িতে আসতাম একবার মানে সকালবেলা আমার সাতটা থেকে শুরু হয়ে যেত সাতটা থেকে ধরে নাও দশটা অবধি একটা ফ্লোরে থাকলাম আবার দশটা থেকে দুটো অব্দি আরেকটা ফ্লোরে আবার দুটো থেকে ছটা ছটা বা সাতটা একটা ফ্লোরে আবার আরেকটা ফ্লোরে চলে যেতাম মানে এইভাবে আমি কাজ করতাম একটা সময় সত্যি ওরকম গিয়েছিলাম কি করে কোনটা না তখন শ্রীময়ী চলছিল মোহর চলছিল আর সানে তখন জিয়ন কাঠি না সুন্দরী চলছিল ও আর এদিকে মহাপীঠ তারাপীঠ হ্যাঁ স্টারে তিনটে ছিল আর সানে একটা ছিল বাবা তো তুমি আমার সুবিধা কেন হয়েছিল কারণ এই যে তিনটে সিরিয়াল বললাম না শ্রীময়ী মোহর আর মহাপীঠ তারাপীঠ এই তিনটে একটাই স্টুডিওতে ছিল আচ্ছা যার জন্য আমাকে অতটা মানে অতটা আমার সমস্যা সেই সময় দাঁড়িয়ে আমার হয়নি তারপর পরের যেটা মানে সুন্দরী হতে আবার পাশেই মানে খুব একটা ডিস্টেন্স না দশ মিনিটের ডিস্টেন্স আমার খুব অসুবিধা হয়েছিল মানে যেটা তখন আমি দুটো সিরিয়াল একসাথে করি নবাব নন্দিনী আর সোনারদের গান সোনারোদের গান হতো কালার্সে নবাব নন্দিনী স্টার জল সাথে সেই সময়টাই আমার একটু সমস্যা হয়েছিল কারণ দুটোকে ব্যালেন্স করতে সমস্যা হয়ে গিয়েছিল ডিস্টেন্স বেশি ছিল স্টুডিওর ডিস্টেন্সটা অনেকটা ছিল কারণ এরা ধরে নাও একদিন নাইট শ্যুট রাখছে তারপরের দিন ওদের ধরে নাও আর্লি কল তো ওইটা আমার একটু সমস্যা হয়ে গিয়েছিল কিন্তু না ঘুমোতে পারতাম না একদমই ঘুমাতে পারতাম না ফ্লোরে ধরো যেটুকু টাইম লাইট সরানো হতো বা সেট চেঞ্জ হচ্ছে ওই সেটের সোফাতেই আমি ঘুমিয়ে পড়তাম একবার তো এরকম হয়েছে আমি নাকও ডাকতে শুরু করেছি কান অবধি পৌঁছায়নি ডিরেক্টরের না হলে আমি বকা খেতাম যারা মেগা মেগা সিরিয়ালে অভিনয় করা অভিনেতা অভিনেত্রীদের নিয়ে খিল্লি ওড়ান বা অভিনয় করেন বা তাদের মজা ওড়ান তাদেরকে এটা আমার বলার অনুরোধ রইল বা একটা ভাবার অনুরোধ রইলো যে এই যে সিরিয়লটাও বললো এটা খুব একটা ইজি না ফলো করা ঠিক আছে তো একটু তো সবাই ডিজার্ভ করে আমি কথাটা কেন বললাম সেটা যাদের জন্য বলা বা যারা সিরিয়ালের অ্যাক্টারদের খুব একটা ভালো চোখে দেখে না তাদের জন্য বলা যে অভিনয় অভিনেতা এখানে সবাই সবাই কাজ করতে এসেছে সবাই একটা আলাদা প্ল্যাটফর্মে কাজ করছে এবং গল্প বলার প্যাটার্নটা আলাদা সিনেমাতে অনেক প্যাটার্ন আছে তো আমার মনে হয় এতটাও অসম্মান করে কথা বলার মতো কিছু হয়নি তো যাই আমি আমি কিছু বলবো না যাচ্ছি গালাগাল দেবে সেরকম না কি বল আমি মনে করি যে সিরিয়ালটা কিন্তু একটা বিশাল বড় প্র্যাকটিস ভীষণ রোজ ক্যামেরা কে ফেস করা এটা বিশাল বড় একটা প্র্যাকটিস এবং তোমার কাছে ধরো সময় নেই এরকম হয়েছে যে ফ্লোরে ঢুকছি বলছি কি সিনটা দাও কি হবে সিনে ফ্লোরে চল ফ্লোরে চল হয়ে যাবে আরে কি করে হবে সিনটা দাও জানি না ডায়লগ কি করে করব সব হয়ে যাবে ফ্লোরে চল ফ্লোরে চল ফ্লোরে ঢুকছি পাটা জাস্ট রাখবো এই নে সিন আরে পড়ে নে পড়ে নে পড়ে প্রথম পার্টটা আমরা টানা যাব টানা যাব তো মানে হয়ে যেত ওটা প্রথম প্রথম একটু অসুবিধা হতো মানে ভাবতাম চাপ খেয়ে যেতাম প্রচন্ড কিন্তু পরে হয়ে গেছে ঠিক আছে অভ্যেস হয়ে গেছে সবটাই অভ্যেস আর সবটাই এইখানে জানো তো প্রত্যেকটা আর সিরিয়াল করাটা সুবিধা হচ্ছে তুমি বললে প্রতিদিন তুমি ক্যামেরার সামনে অভিনয় করার সুযোগ পাচ্ছ যেটা খুব কঠিন পাওয়াটা এবার তুমি যদি ব্যাপারটাকে আমি কাজ করিনি আমি বলার অধিকার রাখি না বাট তো আমার মনে হয় সিরিয়ালে কাজ করার দু ধরনের অভিনেতা নিয়ে কথা হচ্ছে তোমার সাথে একবার যে কিছু অভিনেতা থাকে যারা টাকাটা নিয়ে চলে যাচ্ছে বা নিজের একটা সিলের মধ্যে থাকে হোটেবার আমি সে যাচ্ছি না আর কিছু দিন অভিনেতা থাকে যারা কাজটাকে পলিশ করতে থাকে ঠিক আছে আমার তোমার সঙ্গে কাজ করা এখন সৌভাগ্য হয়নি আশা করি কোনোদিন হবে কিন্তু ব্যস্ত তোমার সুযোগ কাজ করার কিন্তু তোমাদেরই কলিক আইন্দ্রী যার সঙ্গে কাজ দেখেছো তুমি দেখেছি তো আমি আইনদের সঙ্গে প্রথম কাজ করি এবং আইনদীর সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স প্রচন্ড ভালো ওটা আমি রিয়েট করিনি ওটা অন্য একজন পরিচালক কাজ করে তো আমি দেখলাম এই যদি কথা বললাম না ফটফট ফটফট শর্ট দিয়ে চলে যাচ্ছে আইন্দ্রীকে দেখলাম ওই শর্টটা খুব ডিপ মানে একটা ডিপ্রেসিং একটা স্টোরি ছিল ওটা করাটা একটা কঠিন ভাবতে বলে ও গল্প নিয়ে খুব একটা ভেবেছে এমনও নয় যেটুকু আমি ওকে ব্রিফ দিয়েছি সেটুকু শুনেছে খুব বেশি প্রশ্নও করে উনি হ্যাঁ সে আমাকে বলেছো সেটা হচ্ছে দেখে নেবো আমার চাপ নেই বাহ এই তো আমার মতো পুরো ব্যাপারটা সেটা যা হবে দেখে নেবো কোনো ব্যাপার না তো আমি দিয়ে আসলো কাজ করলো এবং 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 কাজ করার পর সিন চেঞ্জ হচ্ছে ফটাফট ডিরেক্টর বলে যাচ্ছে আমিও কিছু করে দিচ্ছিলাম মিথ্যপুরে ডিরেক্টর বলে যাচ্ছে ফটাফট শর্ট দিয়ে যাচ্ছে এবং কনফিডেন্ট কনফিডেন্স যে আমি ঠিক দিচ্ছি যদি না হয় তো আর আরেকটা জিনিস আমি সিরিয়ালে দেখেছিলাম আইনদিক থেকে সবার থেকে পাইনি আইন্দ্রিক থেকে পেয়েছি আমি যে কনফিডেন্সটা ডিরেক্টার যদি হ্যাঁ বলে থাকে তার মানে ভালো হয়ে গেছে আমার চাপ নেওয়ার দরকার নেই আমার মনে হয় তুমি সিরিয়াল থেকে হয়তো এটা এটা আমার মনে হয় এটা হয়ে যায় জানো তো মানে রেগুলার যদি আমরা ফেস করি ক্যামেরাটাকে রেগুলার এবং তোমার কাছে দেয়ার ইজ নো টাইম ইন সিরিয়াল দেয়ার ইজ নো টাইম মানে দু মিনিটে একটা সিনের একটা পোর্শনে অনেকটা হয়েই যেতে পারে মানে করে ফেলতে পারি ওই দু মিনিট এক মিনিটটা যে কত বড় বিষয় সেটা মেগা সিরিয়ালে এসে আমি বুঝতে পেরেছিলাম যে ওখানে এক একটা সেকেন্ড এক একটা মিনিট ওখানে কতটা ম্যাটার করে যায় এবার ধরো তুমি যখন প্রচণ্ড প্রেশারে কাজ করবে না তখন তোমার মাথায় তো ওইটা আছে যে আমার ভুল করলে চলবে না আমাকে সিনসিয়ার হতে হবে এই জিনিসটা অটোমেটিক্যালি চলে আসে তো যারাই আমার মনে হয় যারা মেগা করেন এবং মেগা সিরিয়ালে যারা এত বছর ধরে যারা করে এসেছেন তাদের কাছে এই জিনিসটা মনে হয় চলেই আসে একদম চলে আসবেই মানে সিনসিয়ারিটিটা তাদের মধ্যে না থাকলে আমার মনে হয় মেগা সিরিয়াল করা যায় না না এটা খুব ভালো কথা বলে কারণ আমি কেন বললাম ডিরেক্টর বা এটার জন্য কারণ এটা না কাজ করা খুব ইজি হয়ে যায় যে একটা যদি ডিরেক্টরকে রেসপেক্ট দেওয়া শুরু করে এবং নিজের মাথা থেকে লোডটা বাদ দিয়ে দিয়ে শুধু যদি অভিযানটাতে ফোকাস করে কাজ করা খুব ইজি হয় আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি ঠিক আছে আর এটার যেটা সুবিধা আমি আমি যদি আনন্দ এপিসোডে দেখে থাকে আগেও ফেস টু ফেস বলেছি এখনও বলছি ইউ আর টু গুড মানে যে হামবেলভাবে ও কাজ করেছিল পুরো সেটে এসেছে আমার মনে হচ্ছে যে যে ফ্ল্যাটে কাজ করছিলাম যে আমার বন্ধু বান্ধব কাকিমারায় যে ওকে কীভাবে ওকে আশীর্বাদ করেছে যাওয়ার সময় ও জানে আর ও আবার আমাদের পরাজিত প্রতিফল নিউজে কাজ করেছিল আমরা আরেকটা শুটে করছিলাম আবুজমন তো ওখানে ও এসেছিল একবার দেখা করতে ও শাহের সঙ্গে দেখা করতেছিল আমাদের সঙ্গে কথা বলতে এসেছিলো তো আমাদের প্রিমিয়ারটা ল্যাপটপে ওকে দেখেছিলাম আমি অ্যান্ড সি সো গুড সো হাম্বেল তো যাই হোক কোনোদিন যদি তুমি এখানে আসো তো তোমাকে নিয়ে কথা বলা যাবে বাট ওকে থ্যাংক ইউ ফর ইউর জব নাও কামিং টু ইউ তো এই যে জিনিসটা তুমি বললে যে কাজের মধ্যে থাকতে থাকতে শেখা যেটা আমরা চেষ্টা করে যাচ্ছি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার জন্য এটা কিন্তু যদি তুমি শিখতে পারো মানে শিখতে পারো তুমি যদি ব্যাপারটা পজিটিভলি নাও নট নেসেসারেলি এটা ভাবে যে আমি সিনেমা পাচ্ছি না কেন বা এর থেকে বড়ো গোলটা হচ্ছে না কেন মানে পারছি না ঠিক আছে আমিও সিনেমা পাচ্ছি না তোমরা ওই সিরিজ তুমি করছো যেটা ভালো হবে হ্যাঁ এবং ওই যে বললাম যে চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে না আজকে ধরে নাও আমি চেষ্টা করে যাচ্ছি চেষ্টা করছি চেষ্টা করছি চেষ্টা করছি যাদের দেখার না তারা ঠিক দেখছে আমরা হয়তো জানি না যে কারা দেখছে বা কারা আমাদের কাজ নোটিস করছে কারা ফলো করছে আমরা হয়তো জানি না কিন্তু যাদের দেখার না তারা ঠিক দেখছে এবং সময় সবার আসে এটা মেনে নিতেই হবে আমি 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 করি সেটা বলতে পারবো না একদম আমি মনে করি সময় সবার আসে এবং আমি যদি নিজে পজিটিভ থাকি এবং আমি যদি নিজে মনে করি যে না এটা আমার জব আমি এটা কাজ করতে চাইছি আমি চাইছি আমার হতে পারে আমার অনেক স্বপ্ন কিন্তু সেই স্বপ্নটা যদি আমার অনেক বড় হয় তা আমি তো এক ধাপে পৌঁছে যেতে পারবো না ছোটো ছোটো ছোট ছোটো স্টেপগুলো নিয়ে আমাকে পৌঁছাতে হবে তো চেষ্টা কিন্তু আমাদেরকে সবাইকে করতে হয় চেষ্টা ছাড়া আমার মনে হয় কিচ্ছু হয় না গো আমি যদি রেজাল্টটা ধরে না আমি ভেবে নিলাম আমি চেষ্টাটা করি তাহলে আমি হয়তো রেজাল্ট এটা পাবো না সেরমভাবে কিন্তু হয় না তুমি তোমার কাজটা করো যাদের দেখার তারা ঠিক দেখবে এবং তুমি নিশ্চয়ই মানে তুমি যদি নিজের প্রতি অনেস্ট থাকো নিজের কাজের প্রতি যদি মানে তুমি ওই অনেস্টিটা তোমার মধ্যে থাকে না তাহলে এ মানে ভগবান ইউনিভার্স আমি প্রচন্ড মানি তোমাকে ফিরিয়ে দেবেই দেবে যে ভাবে হোক তোমাকে আমি খুব মানি যে তুমি যদি লোকে ভালো করো আর চেষ্টা করতে থাকো ইউনিভার্স মানে কোনো না কোনো ফিরিয়ে দেবে দেবেই ঠিক আছে কোনো না কোনোভাবে মানে তুমি হয়তো কোনো একদিন ভীষণ বিপদে পড়ে গিয়েছো কেউ নেই তোমার আশেপাশে কিন্তু দেখবে তুমি হয়তো তাকে তার সাথে হয়তো বন্ধু বন্ধুত্ব নেই হয়তো এক্সাক্টলি হয়তো তুমি তাকে চেনেও না সে হয়তো তোমার সাহায্য করতে চলে এলো বা তুমি হঠাৎ একদিন এমন একটা কোনো কাজের জন্য তুমি ধরে নাও ডাক পেলে তুমি কোনো ভাবতেই পারো সব সম্ভব এই পৃথিবীতে আমি তো মনে করি সব সম্ভব আমিও মনে করি আর দুঃখিত দর্শকরা খুব বাইরে দিকে চলে যায় বাবাল দেওয়া শুরু করেছিলাম কোন ব্যাপার না তো না তোমার কথা বলতে খুব ভালো লাগছে অনেকদিন পর একটু তারকাটা কাটা ব্যাপারটাকে কেউ আমাকে এটা পডকাস্টে সেও এটা কার কাটা তুমি বলে দিলে না এটা বলে দিলে যে এই জিনিসটা এত শুনি আমি ইনফ্যাক্ট আমাদের মোহরের ডিরেক্টর পার্থদা পার্থদা তো আমাকে বলতো তোর তোর তার কাটা তোর তার কাটা না তোর ফিলামেন্টটাই ছেড়া তার কাটলে তার জোড়া লাগানো তোর ফিলামেন্ট ছেড়া তোর লিগামেন্ট ছেড়া আমার লিগামেন্টটাও ছেড়া পায়ের এসি এর লিগামেন্ট আমার ছেড়া বলি তোর এসি লিগামেন্ট ছেড়া তোর তার কাটা তোর ফিলামেন্ট নেই তুই টিউব লাইট হলে তাও পড়ে গিয়ে জ্বলে তুই তো জ্বলিসই না আমি এরকমই না ভালো থাকা ভালো না আমি যেটা বলছিলাম যে আমি পডকাস্ট ইউজালি এই ভাইবটা কেউ দেয় না যে আমি একটু বেরিয়ে এসে অন্য জনের কার সাথে কথা বলতে পারবো থ্যাংক ইউ ফর দ্যাট না খুব মজা পাচ্ছি আশা করছি দর্শকদের খুব ভালো লাগছে আশা করা যায় আশা করা যায় ঠিক আছে আর আচ্ছা এবার আমরা একটু ফিরে আসি মহর বা সিরিয়ালের পর থেকে তুমি ওয়েব সিরিজ এ কাজ করছো সেটা নিয়ে একটু যদি বলো প্রথম ওয়েব সিরিজ ছিল খেপারাইট না আমার প্রথম ওয়েব সিরিজ শ্রীকান্ত শ্রীকান্ত হ্যাঁ হৈচই হৈচই তে হয়েছিল শ্রীকান্ত সেখানে আমি খুব ছোট্ট একটি চরিত্র করেছিলাম আহ মানে অঙ্গনা অঙ্গনা মানে ছোটো রাজলক্ষ্মীর ছোট ছোটবেলার রাজলক্ষ্মী তার যে বন্ধুটি যেই বন্ধুটি ওকে ওই প্রস্টিটিউশনে যে ইন্সপায়ার করেছিল নিয়ে যাওয়ার জন্য সেই চরিত্রটি আমি করেছিলাম ওটি আমার প্রথম তারপরে আমি আড্ডা টাইমসে দুটো কাজ করলাম খ্যাপা করলাম সিন টু করলাম আর প্ল্যাটফর্ম এইটে আমি আরেকটি কাজ করেছি নন্দিনী মার্ডার কেস বলে ও আরেকটি কাজ করেছিলাম আমি ক্লিকে এত কাজ করেছে ভুলেই গেছে আরেকটি কাজ করেছি আমি ক্লিকে সেটা অনেক দিন আগে রূপকথার রেডিও বলে ওকে অনেকগুলো কাজ অনেকগুলো কাজ কয়েকদিন আগে আমাদের এখানে শোতে পোলা এসেছিল যে শ্রীকান্তর ওর মিউজিক ডিরেক্টর ছিল আচ্ছা 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 কথা হয়েছিল সেকেন্ড একজন ভালো কানেকশন যে কি করে হয়ে যায় জানো তো পৃথিবীটা গোল পৃথিবী গোল প্রচন্ড গোল তো এর মধ্যে কোনটা কোনটা রিলিজ করা বাকি আছে বলতে হবে আচ্ছা যাচ্ছি না কমেটা যাচ্ছিনা মার খাবো কিন্তু আমি এগুলো বললে কোনো দরকার নেই তো আমরা আমরা এখন ফিরে আসছি এখানে আমরা আমরা আপনারা কিছু শোনেন আপনারা কিচ্ছু দেখেননি আচ্ছা আমরা নতুন করে শুরু করি হ্যাঁ তো বলছিলাম যে এরপর এরপর যে কাজগুলো তুমি তুমি আমাকে বলছিলে যে তুমি ফিল্ম মেকিং নিয়ে বসোনা করেছো যেটা দর্শকরা জানে না তো ম্যাডাম অ্যাকচুয়ালি শুধু একটা নোন উনি অনেক কিছু করেছেন ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করেছেন উনি ক্যামেরার পেছনে মানে ক্যামেরা নিয়ে কাজ করতে চেয়েছিলেন উনি তো মানে সব কিছুই করতে চেয়েছিলেন লেখালেখি ও বাবা লেখালেখি কী করেছেন হ্যাঁ আমি ইনফ্যাক্ট আমি কিছু দিন বেশি দিন না দু মাস মতন আমি একটি ওয়েব পোর্টালে আমি লিখতাম মানে বিভিন্ন ধরো সিনেমা দেখে সেগুলো রিভিউ লিখতাম বাহ খুব বেশি দিন করিনি তখন কলেজে পড়ি নিয়ে পড়ছি তো আমার কাছে তো সবটাই খুব মজা লাগতো বিষয় মানে বেশ মজার তো বাহ এরকম করতে পারছি বেশ মজাই লাগছে তো আমি করতাম তখন তাই ফিল্ম মেকিং নিয়ে সিনেমা বানানোর ইচ্ছে নেই ডেফিনেটলি ডেফিনেটলি ইচ্ছে আছে এবং পুরোটা এখানে যাই না পুরোটা হয়তো বলাটা উচিত হবে কিছু কিছুটা যে আমার নিজের ডিরেকশনে আমার নিজের কাজ করার ইচ্ছা আছে সেই দিকে হয়তো আমি এগোচ্ছি একটু একটু করে এগোচ্ছি মানে প্রথম স্টেপটা হচ্ছে তো আগে তো অ্যাসিস্ট করতে হবে তারপরে তো গিয়ে নিজের ডিরেকশনে আমি প্রথমেই যদি ভাবি যে না আমি একদম একদম প্যালেস আমি তৈরি করে দেবো এটা হতে পারে না এটা সম্ভব নয় তোমাকে ওই একটু 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 করেই তোমাকে এগোতে হবে তুমি যদি ভাবো যে তুমি একদিনে তুমি সমস্ত কিছু করে ফেলবে সেটা হতে পারে না এবং সেটা যদি হয় তাহলে আমি বলবো সেখানে কোনো হার্ড ওয়ার্কিং নেই তুমি না তুই শিখতেই পারবে না আর তারপর ফেল করবে খুব বাজেভাবে ফেল খুব বাজেভাবে তো আমি সিনেমাতে অ্যাসিস্ট করা শুরু করেছি বাহ এটা বলা যাবে না বলা যাবে না আইম সরি আমি কি করছি আজকে

যামাদের ম্যাডাম কিভাবে নিজের কাজে এ করছেন আর কিভাবে উনি নিজে সিনেমাটা বানাতেই হবে আমি নিজের সিনেমা না বানি আমি মরব না এটা আমি নিজের সিনেমা না বানি আমি মরব না এটা আমি জানি না এটা আমি কি সেন্সে কোথা থেকে কোন গাট ফিলিংস থেকে আমি বলি আমি জানি না কারণ মৃত্যু তো অনুভাবে হয় না পাট করে মরে যেতে পারি আমি এইটুকু বুঝে গিয়েছি আমি সিনেমা না বানিয়ে আমি মরবো না কারণ এরকম আমার একটি সময় ছিল যেই সময়টিতে ইনফ্যাক্ট আমি জোস টকে আমি বলেছিলাম আজকে একটু পুরো রকম সেখানে গিয়ে সত্যি আমার ওই সময়টা ওরকম কেটেছিল যে এই সময়টাতে আমি আর বাঁচতে চাইনি আমি নিজেকে মেরে ফেলতে চেয়েছিলাম এবং আমি সুইসাইড অ্যাটেমও করেছিলাম এখন গিয়ে আমি ভাবি যে দরকার ছিল না মানে সেই সমস্ত কিছুর একদমই দরকার ছিল না তবে ঠিক আছে সবটাই না একটা এক্সপিরিয়েন্স তো ওই যে ওই মুহূর্তগুলো বা ওই কষ্টগুলো আমাকে যে এক্সপিরিয়েন্সটা দিয়েছে তাই জন্যই মনে হয় আজকে আমি এত হাসতে পারছি না হলে আমি হাসতে পারতাম না আর খুশি থাকা হ্যাপিনেস বলো বা সুখে থাকা এটা না প্র্যাকটিস আমিও মনে করি এটা পুরোটা প্র্যাকটিস তুমি কিভাবে ভালো থাকবে এটা এটা পুরোটাই নিজের উপর প্র্যাকটিস আমার কাছে কোনটা নেই এটা যদি কনস্ট্যান্ট আমি দেখতে থাকি আমি কিন্তু কোনো দিনও খুশি থাকতে পারবো না আর যদি আমি খুশি না থাকি আমি শিল্পী হব কি করে একদম শিখে থাকতে হবে খুশি থাকতে হবে ব্যাস খুশি থাকাটা খুব জরুরি মানে সব সময় দুঃখে থাকলে সমস্যা আছে তো এটা খুব ভালো পজিটিভ মেসেজ দিলে এবং তোমার যদি ডিপ্রেশনই কথাটা বললে আমি তোমার সুসাইডাল স্টেপ বা ওগুলো নিয়ে আমি ঘাঁটিয়ে আমি আমার চ্যানেল দিয়ে বানানোর চেষ্টা করবো না কারণ আমি জানি খুব কষ্টকর জায়গা আমার নিজেরও সে জায়গায় যাবো না বাট আমি তোমাকে একটা জিনিস বলবো আমারও জার্নি আছে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা প্রচন্ড হার্ড একটা স্টেপ থেকে শুরু করে তুমি যখন এই ফেসটা থেকে বেরিয়ে আসছো বেরিয়ে আসছো কারণ খুব ইমোশনাল জায়গা খুব পার্সোনাল জায়গা এবং ওই টাইমটা না খুব নিজেকে ছোট মনে হয় অন্য লোকও তোমার ছোটো ছোটো দেখে এবং তোমার মনে আমি কি করছি কেন করছি কি হচ্ছে বোঝা যায় না তার সাথে করতে পারছো আমি কি বলতে একদম তো এবার ওখান থেকে ফিরে আসা এবং তারপর চল ভাই তুই করতে পারবি এই জিনিসটা ওই ফেজটা মানে আমার জীবনে কিছু টাইম আছে যেটা আমি করেছি আমি বলছি তোমার টাইমে কারণ তুমি সুসাইড অ্যাটেম্প পর্যন্ত করেছো বলছো অত দূর আমি যাইনি বাট তুমি ওই জায়গাটা পর্যন্ত তুমি গেছো বলছো তো যদি বলতে কমফোর্টেবল থাকো তাহলে আমি জিজ্ঞেস করবো কি দেখে তুমি ফিরে আসলে বা তোমার মানে কেন মানে আমি করি কি হেল্প কি হেল্প করলে কি আর আর কি কি তোমাকে হেল্প করলে কেন করিনি মানে কেন করিনি আমি জানি না সত্যি বলতে আমি সত্যি জানি না যখন আর কি আমি ওই গলায় দড়িটুক আমি গলায় দড়ি দিয়েছিলাম আর কি কি রকম লাগছে শুনতে এই যে নিজের ভক্ত থেকে বড় ট্যাজিটাকে হাসছে দাঁড়িয়ে এটা অনেক বড় ব্যাপার কি ভাগ্যে তুমি শেয়ার করવણી না থাকতেন কপালে ছিল না আমার তো যাই হোক সেই সময়টা দাঁড়িয়ে डेफिनेटলি ওই কষ্টটা মানে ওই সময়টা এত কষ্ট পেয়েছি না যে আমার সত্যি বলতে আমার কোনো কষ্ট নেই আমার কোনো কষ্ট নেই কেউ যদি আজকে এসে বলে যে তোর কোনো কষ্ট আছে না আমার কোনো কষ্ট নেই আমার সত্যি কষ্ট নেই ওই সেই দিন যখন আমি নিজেকে ধরে শেষ করে ফেলতে চাইছিলাম গলায় দড়ি দিয়ে দিয়েছি টুলটা সরাতে হয় তো আমি না টুলটা সরাতে পারিনি সেই সাহসটা আমার মধ্যে নেই সাহসটা নেই মানে কি আমি তার মানে বাঁচতে চাই এইটুকু আমার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছিল ওই সময়টা দাঁড়িয়ে এবার বাদ বাকি যে বাহ্যিক যে কষ্টগুলো যে আমার মন মতন এইটা হচ্ছে না বা আমি যেটা চাইছি সেটা হয়তো পাচ্ছি না বা যেই জিনিসটা যেরকমভাবে চেয়েছিলাম সেরকমভাবে হয়তো হয়নি সমস্ত কিছু নেগেটিভ যে ওই থটগুলো কনস্ট্যান্ট যে মাথার ওপরে আসছিল অনেক অনেক থট আসছিল তো কিন্তু একটা পজিটিভ থট তখন মাথা এসেছিল যে আমি কিন্তু বাঁচতে চাই এবং একটা মানুষের বাঁচার জন্য না মরে যাওয়ার জন্য হয়তো একশোটা কারণ লাগে বাঁচার জন্য একটা কারণই যথেষ্ট আর এটা ঠিক আমি বাঁচতে চাই আমি যদি বাঁচতে নাই চাই আমি তো তাহলে টুল সরিয়ে ফেলতে পারতাম কেঁদেছি কষ্ট হয়েছে নিজেকে হয়তো ঘরের মধ্যে দিনের পর দিন বন্ধ করে রেখেছি তারপরে ধীরে 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 কিভাবে জানি না যে হয় না যে ধরো অনেক সহ্য করতে 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 একদিন নিজে থেকে মনে হয় যে আর আর কত আর কত এবার দেওয়ালে পিঠে দেওয়ালে যখন যখন তোমার একটা দিকে তোমার দরজা বন্ধ হয় অনেকগুলো হয়তো দরজা এরকম বন্ধ হতে থাকে কিন্তু একটা না একটা দরজা তোমার কিন্তু খুলে যাবে ডেফিনেটলি খুলবে আমি শুধু ওই একটা শুধু আশা ওইটুকু দেখতাম যে একটা কোনো ঠিকঠাক আমার কাজ আসবে আমি তোমাকে আটকাচ্ছি কারণ তুমি পার্সোনাল একটা ইমোশনাল ঢুকে গেছো তোমার নিয়েও এবং ঢুকতে গিয়ে তুমি আমাকেও কিছু একটা পিঞ্চ করে ফেলেছো তো সেটা আমি বলতে পারবো না বাট এই যে কথাটা বলো না দরজা বন্ধ হলে আমি কোনো এক কঠিন সময়ের পর নিজেকে একটা কথা বলেছিলাম এবং আজীবন আমি এটা তারপর থেকে মানি এবং এরপরেও মানবো সবাইকে বলি এই কথাটা যদি তুমি দেখো যে তোমার একটার পর একটা তোমার বন্ধ হতে শুরু করেছে কোনো না কোনো ছোট জানলা হলে খুলবে না খুলবে আর যদি আমি অনেক সময় খুলেও নি বা খুলে যায়নি তো যদি তোমার ইচ্ছা থাকে না যে দরজা খুলে তুমি আওয়ারটা দেখবে জানলা খুলে আওয়ারটা দেখবে নি বেরোবে একবার চেষ্টা করে দেওয়াল ভাঙার একবার চেষ্টা করে কিছুটা খোঁজার এই চেষ্টাটা লাগে একটা যা সুখী দিয়ে মারো একটা হাতুড়ি দিয়ে মারো তোমাকে ভগবান আল্লাহ যে যেখানে আছে একটা তোমাকে সাহায্য করবেই করবে তোমাকে চেষ্টাটা করতে হবে একবার চেষ্টা আর এই কথাগুলো তোমার খুবই পার্সোনাল একটা জায়গা আমি আর বেশি জানছি না কারণ আমি চাইছি না মানে আমি এই জিনিসটা নিয়ে আমি কিন্তু একদমই এরকম নয় যে আমি আনকমফোর্টেবল আমি একদমই আনকমফোর্টেবল না আমি এই জিনিসটা প্রশ্নটা তোমাকে এইজন্য করি নি যে আমার টিআরপি বাড়াতে হবে আমি প্রশ্নটা এইজন্যই করলাম তার কারণ হচ্ছে কি এটা খুব সেনসিটিভ জায়গা এবং যেসব মানুষরা আজকে বাড়িতে বসে কারণ

আয়নার সামনে নিজেকে দেখতে ইচ্ছা করছে না খেতে ইচ্ছা করছে না ঘুমোতে ইচ্ছা করছে না বেরোতে ইচ্ছে করছে না এরকম অনেক মানুষ আছেন যাদের যারা এই ফেসটা থেকে কিন্তু কাটাচ্ছেন বা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন এবং আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুব একটা কথা বলি না বলি না আমরা ধরো বললাম আরে এটা কি ব্যাপার এটা এই এই ব্যাপারের জন্য ওরকম করছে ওই ব্যাপারটা কি সেটা ওই একদমই তাই আমরা তো প্রত্যেকেই মানুষ প্রত্যেকে আলাদা আলাদা মানুষ প্রত্যেকের ইমোশন আলাদা এবার আমার কাছে আজকে যেই বিষয়টি এখন দাঁড়িয়ে আমি ধরো এখানে ধরে নাও লোডশেডিং হয়ে গেল আমি কিন্তু কিছু মনে করব না কিন্তু অন্য একজনের মনে তো হতেই পারে বা ধরো যে কোনো একটা বিয়ে বাড়িতে গেলো মাংসের পিস ছোটো পড়ল তার কাছে ওটা বড় বিষয়ে হয়ে যেতে পারে এবার তুমি ভাবছো যে এই কোথা থেকে কোথায় কী সব বলছে কিন্তু ওইটাই বিষয় যে এক একটা মানুষের কাছে এক একটা ইনসিডেন্ট এক এক রকমভাবে মানে তারা নেয় এবং সেখানে গিয়ে কে কোন ইমোশনটাকে বেশি গুরুত্ব দিচ্ছে সেটা কিন্তু তার উপর আমি বলতে সেখানে পারি না হ্যাঁ আমরা বোঝাতে পারি আমরা বোঝাতে পারি এটা এটা কিছু হয়নি এটা ছোট কিন্তু ছোট মানে সেটা যে একদম মানে খালি নয় এটা নয় একদমই নয় একদমই নয় কারণ তার মনের মধ্যে তার ভেতরে সে কি ডিল করেছে কিভাবে সে সময়গুলোকে কাটিয়ে এসেছে তার কষ্টটা কোন জায়গায় গিয়ে সেটা পুরোটাই তার কিন্তু আমরা হয়তো বাইরে থেকে বললাম যে না কোনো ব্যাপার না জিনিস তুমি আমাকে চেনো না জানো না যখন মিসবে আরও বেশি আরও জানবে হয়তো বা আমি একটা জিনিস ফিরে ফলো করি যে আরে তোমার মধ্যে অনেকটা দেখলাম দেখলাম হাসিখুশি আছো থাকছো তো আমি মনে করি যে সামনের জিনিসটা আমার দেখা হচ্ছে না আমি চেষ্টা করি যদি আমার সামনে কেউ রুট বিহেভ করেও দেয় বা বাজে কথা বলে দেয় আমি কোনো মাইন্ডে নিই লাগাই না আমি জানি না ওই মানুষটা আমার কাছে আসার আগে অবধি সে কী কী ফেস করেছে কেউ যদি প্রচণ্ড খারাপ মানুষ হয় সেটা পরে বোঝা যায় আমি এক দুবার আমি প্রথম দুদিনবার ক্ষমা করে দিই কোনো চাপ নেই আমি জানি না আমি জানি না সেই মানুষটা কি ফেস করে এসেছে ঠিক আছে তো মানে এতটা গায়ে লাগানো এতটা এ করা এতটা ইনসেসিটি হওয়া আমার মনে আমি বলছি না যে রুড হওয়া ভালো আমি এটা বলছি না বাট আমার মনে হয় দিনের শেষে না আপনি যদি একবার তার জায়গায় একবার দাঁড়িয়ে দেখেন তার লাইফটা জানেন আপনি হয়তো ভাবতে পারেন এ বাবা তার জীবনে কি চলছে আসলে ওইটাই প্রত্যেকে যদি আমরা তার জায়গায় একবার নিজেকে দাঁড় করি একবার যদি ভাবি সিনারিওটাকে সিচুয়েশনটাকে ভাবে তাহলে হয়তো আমরা বুঝতে পারবো এই মেন্টাল হেলথ নিয়ে আমরা জিনিসটাকে খুব একটা গুরুত্ব দেই না সেটা কিন্তু নয় প্রচুর মানুষজন কিন্তু এটার জন্য সত্যি নিজেকে শেষ করে চাইছেন বা চেষ্টাও করেছেন যুগ যুগ ধরে এসে এই এই টপিকটা আমি প্রথম এসেছিলাম তুলবা আর যথেষ্ট আমি দেখেছি বাট সাময় আমার মনে হলো আমার পডকাস্ট আমি চাই চেষ্টা করি আমাদের এই সরটাকে আড্ডটাকে যত সম্ভব পজিটিভ রাখা এই টপিকটা তোলা এটা একটাই কারণ ছিল যে যদি আপনার আশেপাশে কেউ থাকে যাকে আপনার মনে হচ্ছে যে কষ্ট আছে হ্যাঁ যে কষ্ট আছে সে কিন্তু আমি এটা নেই আমি আমি কি তুমি জানো সে কাঁদবে না সে হয়তো আপনার সামনে হাসতেও চাইবে না কিন্তু আপনাকে বুঝে নিতে হবে আর যদি এরকম কোনো মানুষ পাশে কষ্ট পায় একটু চেষ্টা করুন তার পাশে গিয়ে দাঁড়াতে তাকে জাস্ট একটু শুনতে বেশি শুন মানে কিছুই করতে হবে না আপনাকে কি বলতে হবে করতে হবে শুনুন 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 ঠিক আছে আর যে মানুষটা আজকে এই দিনটা দিয়ে যাচ্ছে হ্যাঁ যেমন নিশান্তিকা বললো যেটা কষ্টের মধ্যে গড়ায় দড়ি দিয়েছে দিয়েছিল করেছিলাম হ্যাঁ তো যতটা হিসাবে বলছে ওটা এরকম নয় ঠিক আছে যারা একদমই নয় আমি এখনো মনে করলে আমার মনে হয় এই বাবা আমি এটা করেছিলাম কিন্তু হ্যাঁ করেছিলাম মানে এতটাই সহ্য করার না আর আর সহ্য করতে পারছিলাম না আমার মনে হচ্ছিল যে এই যে পেনটা এই যে কষ্টটা যে কষ্টটা আমার মধ্যে হচ্ছে আমার রিলিফ চাই আমার যে করে হোক আমার রিলিফ চাই এবার সেই রিলিফটা কোথা থেকে আসবে আমি বুঝতে পারছিলাম না আমার মনে হচ্ছিল যে মানে মারা গেলেই জীবন শেষ হয়ে গেলেই হয়তো কিন্তু না তুমি মারা গেলে তো ফ্যামিলি সাপোর্ট করবে একদমই আমি কেন করব আমি সেটা কেন করব আমি আমি ঠিক ওই এক লাইন বারবার বলতে যাচ্ছিলাম আমি যেটা যে সরি আটকে দিলাম হ্যাঁ তো আজকে যদি নিশান্তিকার জীবন ধরেই ধরি কখনো একটা মেয়ে একটা বাচ্চা মেয়ে কোন এক সময় সুইসাইড করার চেষ্টা করেছিল সে যদি সুসাইড করে যেত তার জীবনে এতগুলো কাজ আসতো না তার বাবা মা যে প্রচুর কষ্ট পেত যেটা ও ওর আত্মা সেটা কষ্ট পেত দেখতে পেলে যদি আত্মা থেকে থাকে আমি বিশ্বাস করি হয়তো থাকে মেবি তো সে কষ্ট পেত তো আপনারা যারা ওই দিনটার মধ্যে দিয়ে যাচ্ছেন কষ্টের মধ্যে যাচ্ছেন আমি যদি একটাই অনুরোধ করব ওই একটা মোমেন্ট না যদি ক্রস করে যায় আপনার জীবনে আর আপনি যদি ওই একটা বাঁচার মোমেন্ট খুঁজে পেয়ে যান যে কেন বাঁচবো দশ বছর পর আপনি নিজেকে ধন্যবাদ জানাবেন গোটা পৃথিবীর নিজেকে ধন্যবাদ জানাবেন যে আপনি স্টেপটা নেননি তার জন্য আপনার জীবনটা ভালো হয়েছে আপনার বাবা মার জীবন বা আপনার বইয়ের জীবন বা আপনার স্বামীর জীবন বাচ্চার জীবন ভালো হয়েছে লোকজনের জীবন ভালো হয়েছে এবং আপনি শুধু ভালো হয়নি আপনি অনেক লোকের জীবন ভালো করে দিয়েছেন এই মনে রাখবেন ঠিক আছে মানে জ্ঞান দিচ্ছি না জাস্ট চেষ্টা করছি আপনার কষ্টটাকে শেয়ার ভালো থাকাটা কি তো এই যে বললাম না পুরোটাই ওই নিজের ওপর শুধু আমার আশেপাশে যেটা আমার মনে হচ্ছে যে না এই জিনিসটি আমার কাছে টক্সিক লাগছে এই জিনিসটি আমার মোটেই মন মতো হচ্ছে না বা ভালো লাগছে না তাহলে সেখান থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে ঝগড়া ঝাঁটি কোনো কিছু করার দরকার নেই বেরিয়ে যাও বেরিয়ে যাও একদম আমার অসুবিধা হচ্ছে আমার সমস্যা হচ্ছে আমার কষ্ট হচ্ছে আমি সেইখানে থাকবোই না আজকে যদি ধরো আমার হাতে মানে কোনো কিছু একটা হলো এবার সেই হাতটাকে আমাকে পচে গেছে বা কিছু একটা হয়েছে আমি তো হাতটা কেটে কেটে বাদ দিয়ে আমি কি পুরো শরীরটা একদমই না তো আমার জীবনে যেই অংশগুলো যেগুলো হয়তো আমি ভাবতাম যে সেইগুলো হয়তো প্রচন্ড কাছের সেইগুলো না পেলে আমি হয়তো থাকবো না একদমই না সেগুলোকে ঝেড়ে ফেলার পরে আমি বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি জীবনটা অনেক সুন্দর অনেক সুন্দর এবং এখনকার দিনে জানো তো প্রতারণা করা ঠকানো খুব ইজি তাই বেশি একদম সিম্পল টোটকা সুখী থাকার জন্য এক্সপেক্টেশন রাখবেন না কারোর প্রতি কোনো এক্সপেকটেশন রাখার দরকার নেই নট ইভেন নিজের বাবা মা নট ইভেন নিজের হাজবেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বন্ধু বান্ধব যেই বলুন না কেন কারোর ওপর এক্সপেকটেশন রাখবেন না চলে আসে অনেক সময় অনেক সময় মানে না কম হয়ে যায় হয়ে যায় আর দেখি জনের মধ্যে জন কষ্ট দিচ্ছে হয় এটা হয়ে যায় হয়ে যায় আর বেরিয়ে চলে আসে ইটস ওকে হ্যাঁ মানে ইটস ওকে ঠিক আছে তুমি তোমার মতো থাকো জীবনে আমি তোমার মতো ভালো থাকা নিয়ে কথা তুমি ভালো থাকো আমাকে ভালো থাকতে দাও জায়গা আমরা অনেক সিরিয়াস টপিক যাচ্ছে এমসি না এটা হ্যাঁ এর মধ্যে হাসো হাসাটা খুশি হবে তো বাপ রে তো ম্যাম আমরা একটু সুন্দরভাবে আমরা আড্ডা শেষ হতে চললো দর্শকরা আশা করছি বোর হচ্ছে না বাট অনেকক্ষণ হয়ে যাচ্ছে হ্যাঁ অনেকক্ষণ আমরা আড্ডা মেরে ফেললাম আর আমাদের খিদে পেয়েছে ঠিক আছে এবার বড় আবার খাবার ভালো আছে তো খাবার ভালো আছি ঠিক আছে ঠিক আছে খাবার ভালো আছে এবার না রাখলে আর এই যে কথাটা আমাকে শুরু হওয়ার আগে আমাকে ম্যাডাম বলেছেন কাজ করবেন আমি যদি খাবার না দিই এবার উনি বাইরে গিয়ে বলবেন স্বামীর খুব বাজে পড়েছিল খাবার দেয় না সাথে কাজ করা যাবে না আমি এটা শুনতে চাই না আমাদের খাবারটা হোক তো যাই হোক তো তুমি আমার সত্য আসলে খুব ভালো লাগলো একটা খুব সুন্দর আড্ডা দিলাম এবং প্রথম এভাবে বাচ্চার মতো থেকো মজাতে থেকো সবাইকে সুস্থ রেখো এটাই বলবো আরও আরও কাজ করো আমাদের মতো লোকজনকে কাজ দেওয়ার সুযোগ দিও এই এরকম করে বলো না দেখো আমরা সবাই একই জায়গাতেই আছি এইগুলো এইগুলো বলো না আচ্ছা ঠিক আছে তো ভালো থেকো সবাইকে সুস্থ রেখো স্মাইল সব সময় যাতে এবং থ্যাংক ইউ সো মাচ আজকে আমাকে এখানে ডাকার জন্য এবং তোমার সাথে আড্ডা মেরে আমার প্রচন্ড ভালো লেগেছে এবং কি তো এই ইন্টারাকশনটা মানে দর্শকদের কাছে পৌঁছানোর এই যে সুযোগগুলো এইগুলো কিন্তু প্রচণ্ড ভালো লাগে তুমি যে আমাকে এই সুযোগটা করে দিলে মানে থ্যাংক ইউ সো মাচ মানে ইউ মানে কোনো ব্যাপার না বাট হ্যাঁ মানে তোমার ভালো লেগে শুনে ভালো লাগলো মানে আমি যেটা বারবার বলি আমাদের বৈঠক খান শুরু করার একটাই সব থেকে বড় কারণের মধ্যে একটা কারণ ছিল আমার যে আমাদের প্রচুর লোকজন আছে শিল্পী যে কোনো সমাজের সর্বস্তরের মানুষ যাদের গল্পটা কেউ বলতে দেয় না তো আমি চাই একটা প্ল্যাটফর্ম হোক সবাই আসুক শুধু অভিনেতা না সবাই সবাই আসুক এই চেয়ারে সবাই বসতে পারে তাদের গল্পটা বলুক আমি কিছু শিখি দর্শকরা কিছু শিখুক কেউ জানুক তো আপনারা যদি আগেও বলেছি এখনও বলছি আপনারা যদি এখানে আসতে চান আপনার গল্প বলতে চান অবশ্যই চোরকাটা টিমকে জানাবেন ঠিক আছে আমরা চেষ্টা করব আপনাদের অ্যাকোমোডেট করা যদি সম্ভব হয় আর বাকি তো গল্প থাকলে গল্প হবে এবং আমাদের ছোটোবেলায় আমাদের ঠাকুরদারা গল্প বলতো ঠাকুরমারা গল্প বলতো সেই গল্প বলার জিনিসটা চলে গেছে হ্যাঁ একটু যদি আমরা ফিরিয়ে আনতে পারি নিজেদের মতো করে হ্যাঁ নিশ্চয়ই এই আমাদেরকে মানে আমার মানে নিউ জেনারেশন আমরা যারা আছি আমাদেরকেই কিন্তু বাঁচিয়ে রাখতে হবে ডেফিনেটলি একটু গল্প বলতে ক্ষতি কি এই তোমার থেকে জানলাম শিখলাম ভালো লাগলো আর গল্প বাঙালি হয়ে গল্প করব না বলো তো আমার মনে এটা কথা বলতে পারে এরকম একেবারেই হতে পারে না তো আপনারা সবাই আড্ডা মারুন মজা করুন হাসি খুশি থাকুন মানে এটা আমার বলার আর কি তুমি এটা জিজ্ঞেস করছ না কিছু বলবে প্লিজ বলো আমি আগে শুরু করব আরে এই তো এরকম মুডিটি হলে কি ভালো লাগে প্লিজ আর খাবারটা আছে না ও সরি ভালো ভালো বলে কিদেবস তো আপনাদের সবাইকে একটুকুই বলার যে আপনারা সবাই সুস্থ থাকুন হাসি খুশি থাকুন যেই জিনিসটা বা যেই বিষয়গুলো আপনাদেরকে সমস্যা আপনাদের জীবনে আনছে বা যেটা খারাপ লাগছে সেগুলোকে একটু সাইডে রেখে দিতে হবে হয়তো কষ্ট হবে হয়তো সমস্যা হবে হয়তো অনেকটা সময় পেরিয়ে যাবে হয়তো আট ন মাস আপনাকে ঘরে দরজায় মানে বন্ধ হয়েই বসে থাকতে হবে কিন্তু ওই আট ন মাস পর আপনি যখন বেরোবেন না ঘর থেকে তখন আপনি একটা আলাদা মানুষ হয়ে বেরোবেন যেখানে আপনার যায় আসবে না যে আপনাকে নিয়ে কে কি ভাবলো আপনার এটুকুই যায় আসবে যে আপনি দিনের শেষে কতটুকু চেষ্টা করলেন ব্যাস এইটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন অসম্ভব ভালো ম্যাসেজ তো ম্যাডাম আজকের জন্য খেতে হবে তো খেতে যায় না কথা বলা আছে চলো নমস্কার ভালো থেকো ভালো থেকো হাসতে থেকো তো দর্শকরা আপনারা দেখলেন আমাদের আজকের এপিসোড এবং খুব সুন্দর একটা পজিটিভ এপিসোড গেছে এবং যে আমার যা বলার অলরেডি বলে দিয়েছে নতুন করে বলার কিছু নেই আপনারা খুশি থাকুন আনন্দ থাকুন আপনাদের পাশে যদি কেউ সাহায্য যায় তা সাহায্য করুন আর যারা সিরিয়ালে কাজ করতে চাইছেন অলরেডি একটা ভালো মোটিমুনি বলে দিয়েছেন ভালো রাস্তা দেখিয়ে দিয়েছেন সেই রাস্তাটাকে আপনারা চেষ্টা করুন ফলো করার যদি কিছু লাভ হয় এবং কোনো টাকার প্রতারণাতে জড়াবেন না অনেক কষ্ট করে আর বাবা মারা টাকা অর্জন করে বা আপনি করেন এটা চরঞ্জলি দেবেন না এবং জীবনে নিরাসন অসুবিধা নেই নির সবাই হয় হতাশ হবেন না কিন্তু হতাশ হবেন না একদম এটাই বলতে যাচ্ছি না মেয়েটা খুব ভালো বোঝে তো হতাশ হবেন না আর ভেঙে পড়বেন না ভেঙে উঠে দাঁড়ান জীবনে আপনার কোনো না কোনো দিন ঠিক ভালো হবে এবং একদিন না একদিন আপনি নিজেকে ধন্যবাদ জানাবেন যে আপনি সেদিনকে হেরে যাননি ভালো থাকুন সুস্থ থাকুন বৈঠকখনের আড্ডাকে সবাই সবাই শেয়ার করুন চোখ কাটাকে সাবস্ক্রাইব করুন আমাদের বাসা থাকুন আপনাদের গল্প বলতে হলে এখানে আসুন আমরা গল্প বলবো অনেক মজা করবো এখন খেতে যাচ্ছি কোনো ব্যাপার না চল খাওয়া করবেন নমস্কার নমস্কার